আজকে বানাবো হচ্ছে বেবি নান আর হচ্ছে পনির বাটার মশলা। এই দুটো রেসিপি হচ্ছে বানাবো। তো আগে দেখো এদিকে হচ্ছে ময়দাটা নিয়ে নিয়েছি, এখানে মোটামুটি 1 কিলো মতো ময়দা রয়েছে। তো ময়দাটাকে এবার হচ্ছে মানে কিভাবে কি কি দিয়ে মাখিয়ে রেখে দেব সেটা আগে তোমাদেরকে দেখাই। আগে একটুখানি পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি, একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। তারপর এই দেখো এখানে হচ্ছে 250 মতো দই রয়েছে, টক দই। এই দইটা কিন্তু পুরোটা দিয়ে দেবো, বা একটুখানি ওটা নুন আর চিনি দিয়ে একটুখানি মাখিয়ে নেওয়া হলো। এবার একটু এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে, এই যে এটা দিয়েও একটুখানি এমন করে মাখিয়ে নিচ্ছে। এই যে এবার হচ্ছে টক দইটা পুরোটাই দিয়ে দেওয়া হলো। টক টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, গরম হবে। ময়দাটা মাখার জন্য কিন্তু একটু উষ্ণ গরম জল করে নিচ্ছে। এই যে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার ময়দাটাকে এই হটপটের মধ্যে রাখতে হবে, কারণ এটাকে একটু গরমে রাখতে হবে 2-3 ঘন্টা মতো, তারপর বানাতে হবে। গরমে রাখ, যত রাখবে তত জিনিসটা ফুলবে, বলো মা? হটপট এখন গরমে থাকবে। এই যে ফার্স্টে আমি পনির বাটার মশলাটা মানে যেমনভাবে আমি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি, এই যে একটা পনির নিয়ে নিয়েছি, এই যে হাফ ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা কিন্তু আমি মানে ছোটো ছোটো করে টুকরো মানে পিস করে দেবো। আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ আমি একটু গুঁড়ো মশলাও দেবো। আর এইদিকে আমি আমার কাছে এখন কাজু বাদামটা নেই, সেই জন্য আমি এই চিনাবাদাম নিয়েছি আর পোস্ত নিয়েছি। তো এই চিনাবাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা এগুলোকে ফার্স্ট আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো। আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর এই 3টে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আদাটা দেখো এই যে 3টে ছোটো ছোটো টুকরো আদা দিচ্ছি, আর এই বাদাম আর পোস্ত এগুলোও দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে আগে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে একটুখানি নুন দিয়ে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই যে মা এদিকে পনিরটাও কেটে দিচ্ছে, সাইজ করে মা কেটে দিই পনিরটা। ফ্রিজে ছিল বলে একটুখানি মানে শক্ত টাইপের হয়ে গেছে, সে আইসক্রিমের মতো লাগছে। আরে ছুরিটা যদি একটু লম্বা হতো। হ্যাঁ হ্যাঁ, ছুরিটা একটু একটু ইয়ে হতো, বড় হতো তা ভালো হতো। তাহলে মা এরকম এরকম সাইজ করে পনিরগুলো কেটে দিচ্ছে। তোমরা যেরকম ভাবে তোমরা যদি এরকম লম্বা লম্বা রাখতে চাও, মাঝখান দিয়ে একটা পিস করে সেটাও রাখতে পারো, প্লাস মানে যেরকম ভাবে তোমাদের ভালো লাগে দেখতে তোমরা সেরকম ভাবেও পিসগুলো করে নিতে পারো। পেস্ট করা হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসে, টমেটো দেওয়া ছিল না সেই কারণে। তো পেস্টটা করা হয়ে গেছে আর এদিকে তো পনিরটাও কাটা হয়ে গেছে, আর মা এদিকে ক্যাপসিকামগুলো কেটে দিচ্ছে এই যে এরকম সাইজের। আজকে নিরামিষ বানাবো, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু না, নিরামিষভাবেই বানাবো। তো এবার মোটামুটি সবই রেডি, তো এবার স্টার্ট করা যাক। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু গরম হোক না। এর মধ্যে মা অল্প করে তেল দিয়ে দিচ্ছে, আর কিন্তু আমি একটু বাটার দেব। এই যে বাটারটা নিয়ে এসেছি, যে এত অল্প অল্প করে মা তেল দিয়েছে, আর এই যে এখান থেকে একটু বাটার দেবে। যে মা এবার বাটারটা এখান থেকে একটু দেবে, ব্যাস আর লাগবে না। এই যে পনিরগুলোকে আগে ভেজে নেবো এরকম ভাবে, হালকা ভাবেই ভাজবো। কিন্তু দেখো এরকম ভাবে হালকা হালকা করে এই যে আমি উল্টে দিচ্ছি, উল্টে উল্টে এরকম ভাবে ভেজে নিচ্ছি আগে পনিরগুলোকে। তো এই যে পনিরগুলোকে আমি নামিয়ে নিয়েছি ভেজে, এবার আমি কড়াইয়ের মধ্যে
হচ্ছে একটু চিনি দিয়ে দেবো, এই যে চিনি দিয়ে দেবো। আর আমি ক্যাপসিকাম গুলোকে একটু হালকা করে ভেজে নেবো। এই যে একটু নুনও দিয়ে নিচ্ছি আমি, কিন্তু প্রথমে অল্প অল্প করে একটু নুন দিচ্ছি। এই যে একটু নুনও দিয়ে নিলাম। এদিকে আমার ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্টটা দিয়ে দেবো কড়াইতে। পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কিন্তু আমি এটা বানাইনি। আমি ইউটিউবে দেখেছি একজনকে, তো সেরমভাবেই চেষ্টা করছি বানানোর। তো আগে আমি পুরোটা পেস্ট আমি আগে ভালো করে কড়াইতে দিয়ে দেবো। এই তো এটা আমি পুরোটা মশলা দিয়ে দিয়েছি, সঙ্গে হালকা একটু জলও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো মশলাটা থেকে কিন্তু হালকা হালকা করে তেল ছেড়েই এসছে, দেখতে পাচ্ছ তো। মশলা আমার মোটামুটি এখন রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি ঝোল দিয়ে দেবো, মানে একটু জল দিয়ে দেবো, যতটা পরিমাণে ঝোলটা রাখবো আর কি। এটাতে কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু গ্রেভি গ্রেভি মতো হবে। দেখো ঝোলটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আবার এই পনিরগুলো এবার এগুলো দিয়ে দেবো। পনিরগুলো এবার দিয়ে দিলাম। এই যে একটু হালকা হালকা করে হোক, গ্যাসটা কমিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখো এই পাশে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটার মধ্যে আমি একটু এই যে কাস্তুরি মেথি রয়েছে এটাকে একটুখানি দেবো। বেশি না, অল্প করেই দেবো। একটু গরমের মধ্যে এটাকে একটু হালকা করে একটু ই করে নেবো। প্লেটের মধ্যে আমি মেথিটাকে অল্প করেই কিন্তু নিয়েছি, একটুখানি গরম করে একটুখানি যে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব নিয়েছি। এই যে এদিকে আমার পনিরটাও কমপ্লিট, আর এটা এবার এদিকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলাম, এবার একটুখানি হাত করে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিলাম, এবার ব্যাস আমার পনির কমপ্লিট। এবার আমি এবার ঢাকা দিয়ে দেবো পনিরটা। ব্যাস এই যে এবার বেবি নানটা ভেজে নেব, ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে দেখো ময়দার ডোটা মা বার করে এখানে মানে গোল গোল করে রেখে দিয়েছে, তো এগুলো মা এখন এবার বেলে নেবে। মোটা মোটা থাকবে না? এই যে দেখো বেশ ফুলে উঠেছে, কিন্তু মানে খুব মানে একদম কি বলো তো একটু ক্রিস্পি টাইপের হয়েছে, খুব সুন্দরই হচ্ছে। কিন্তু তোমরা দেখো সবকটাই কিন্তু ফুলেছে দেখো। ও মা এখন খেতে দিচ্ছে, খাবারটা বাড়ছে মা দেখো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।